দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো এখন মেয়ে টিফিন করলাম চাউমিন, এখন গোপালকে ভোগ লাগাচ্ছি। বিশেষ কিছু দিইনি, কড়াইশুঁটি কর্ন আর একটু বাঁধাকপি কুচিয়ে দিয়েছি, একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, আর উপরে এই যে সস দিয়েছি। তো এখন ভোগ লাগাতে নিয়ে যাচ্ছে। ওরা এই যে বার করেছে এখন জগন্নাথের মহাপ্রসাদ, কালকে একাদশী করেছি। তো প্রত্যেক একাদশীতে আমি এই জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে পালন করি, পালনটা করা অবশ্যই জরুরি। তো সকালবেলা তো অনেকের বাড়িতেই রান্নাবান্না অত তাড়াতাড়ি হয় না, এত সকালবেলা পালনের টাইমটা। তো এই মহাপ্রসাদ দিয়েই আমি আগা গোড়াই, এই রান্না হয়ে যায় আমার, কিন্তু তবুও আমি মহাপ্রসাদ দিয়েই পালন করি। তো গোপালকে ভোগ লাগিয়ে এখন এই যে পালন করে নিয়েছি, এখন পালনের টাইম। একটা অন্ন, একটা কি দুটো অন্ন নিয়ে এটা সেবা করলেই হয়ে যাবে পালন। কৃষ্ণ বন্ধুরা, তো জয়িতা স্কুল গেল, গোবর আজকে স্কুল নেই, কারণ ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, তো স্কুল বন্ধ, শুধু ও গেল। তো একটু করে বেশি করে করেছি গোবর, তাহলে চাউমিনটা খেতে পারলো। আর পালন করার পর আমি একটু জব করে নিলাম, তারপরে বিছানা বিছানা গোছালাম, এখন রান্নায় যাব। তো কালকে একাদশী করেছি, আজকে একটু স্পেশাল রান্নাবান্না করতে হবে। তো সেই জন্য প্রভু বলেন যে বিরিয়ানি কর, পনির আছে, তো পনির বিরিয়ানি করবো, এখন রান্নায় যাব। আর আমাদের সাথে ভগবান কালকে একাদশী করেছে, এমনিতে একাদশী দিন ভগবানকে অন্ন রান্না করে দেওয়া যায়, কিন্তু সেটা তো আমরা প্রসাদ পাবো না, তো সেই জন্য আর করি না। ওই প্রসাদ দাবায় রেখে দিতে হবে আজকে খাওয়ার জন্য, কিন্তু ওই জন্য আমাদের সাথে ভগবানও একাদশী করে। তো এমনিতে যদি ভগবানকে ভোগ রান্না করে দেওয়া হয় তো খুব ভালো হয়, কিন্তু আমরা প্রসাদ পাবো না বলে ভগবানকেও দিই না, ভগবানও একাদশী করে, আজকে আবার দ্বাদশী। তো আজকে ভালোভাবে একটু বিরিয়ানি রান্না করবো, তো ভগবানকে সেটাই সেবা দেবো। এমনিতে পুরীতে একাদশী দিন কিন্তু জগন্নাথের রান্না হয়, ভোগ রান্না হয়। তো জগন্নাথ পুরীতে কিন্তু একাদশী দিনে ওই অন্ন রান্না হবে, এবং অন্ন সেই অন্ন প্রসাদ অনেকে পায়ও, কিন্তু আমাদের ইস্কনে ওই অন্ন রান্না করা হয় না, কিন্তু ভগবানকে দেওয়া যায়। ভগবানকে কেউ যদি অন্ন অফারিং করে আর সেটা রেখে দেবে, পরের দিন প্রসাদ পাওয়ার জন্য দ্বাদশী দিন তো খাওয়া যায়। তো ওই একাদশী দিনটা ভগবানকে ওই একাদশী করতে হয়, আমরা যেহেতু প্রসাদ পাবো না, তো ভগবানকেও একাদশী করে ওই একাদশী প্রসাদ পেতে হয়। আনাজ কেটে রেখেছি গাজর, ক্যাপসিকাম আর বিনস, সাথে কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা। এদিকে অন্নটা ফুটে গেছে, দেয়ারিং রাইস, আর এদিকে আলুটা একটা সিটি দেবো, সেদ্ধ করতে দিয়েছে। ট্যাবলেটটা কালকে না কবে ওই সামনেটাই ছিল গোপালের কাছে। তো প্রথমে আমি আলুটা ভেজে নিলাম সর্ষের তেল দিয়ে, আর একটু তেল দিয়ে গাজরটা ভেজে নেবো, বাদ বাকি সবজিগুলো ঘিয়ে ভেজে রান্না করব। তো সর্ষের তেল ইউজ করছি, রিফাইন তেলও এর বদলে ইউজ করা যায়, আমি বেশিরভাগটা সর্ষের তেল ইউজ করি। ভাজা হয়ে গেছে সব, আর তুলে রেখেছি, আর এখানে এসে এখন পনির ভাজা হচ্ছে। পনিরটা ভাজা হয়ে গেলে তারপর মশলা দিয়ে কষাবো, আর এখানে এসে রাইসগুলোকে ঠান্ডা করতে দিয়েছে, সব পাত্রে ঢেলে ঢেলে ঠান্ডা হচ্ছে। এই যে মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এখন শুধু অন্নের সাথে মেশাবো হাঁড়ির মধ্যে। এই যে হাঁড়ির মধ্যে ও ঘি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে, তারপরে মিশিয়ে আর একটু গরম করে নেবো, তারপর ভগবানকে ভোগ লাগাবো। তো পনির ফনির সব দিয়ে দিয়েছি, এখন শুধু মেশানোর পালা। বন্ধুরা, ভগবানে ভোগ নিবেদন হয়ে গেছে, আর তোমাদের একটু দেখিয়ে দিই আজকে ভোগের থালা।
এই যে বিরিয়ানি, টমেটো আমসত্তে চাটনি করেছিলাম, সাথে শসা কাটা, আর এই যে আলুর চিপস। তো তুলসী পাতা কিন্তু কালকের তোলা আছে, সেই জন্য একটু শুকনো শুকনো, কারণ দ্বাদশীর দিন তুলসী পাতা তুলতে নেই, সেই জন্য তুলে রেখে দিই। আর এখন নিচে নিয়ে যাবো, প্রসাদ পাবো, আর খিদেও পেয়ে গেছে খুব জোর। তা চলো নিচে নিয়ে যাই, আর আজকে ভগবানের দর্শন করে নাও। তো বন্ধুরা, আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, এই যে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ফ্যাস মুছে আর বাসন মেজে নিয়েছি, আর আমাদের খাওয়া দাওয়ার বাসনও মাজা হয়ে গেছে, আর এদিকে ঘর দোরও পরিষ্কার করা হয়। ঘর দোর পরিষ্কার করেছি, এঘর ওঘর সব পরিষ্কার করা হয়ে গেছে, এখন স্নান করবো। এই জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার করলাম, সব ধুলো পড়ে গেছিলো, মুছে মুছে রাখলাম সাজের জায়গায় এখানটা, তাই মুছে পরিষ্কার করলাম। হরে কৃষ্ণ বন্ধুরা, তো স্নান করে ছাদে এলাম, এই যে জামা কাপড়গুলো মেললাম, একটু গাছে জল দিলাম, গাছগুলো রোদে শুকনো হচ্ছে, প্রতিদিন একটু করে জল দিলে হয়ে যায় শীতকাল, আর গরমকালে তো এবেলা ওবেলা দিলে দিতে দিলে ভালো। ছাদে এসেছি, একটু ভাবলাম ঠান্ডা ঠান্ডা লাগছে, তো রোদ খাবো আর একটু ওই জবটা করে নাও, রোদ খাবো বলছি, রোদ পোয়াবো, জব করে তারপর নিচে আবার গোগো লাঞ্চ করতে বসে গেছে। তো বিরিয়ানি হয়েছে, তো ওর ফেভারিট, জয়িতারও ফেভারিট, তো শুনলেই তো আর বলতে নেই, আর তাই এখনই লাঞ্চ করতে বসে গেছে, তো আমি এখন খাবো না, জয়িতা আসুক তারপর। আজকে আর তেমন কিছু করবো না, বিরিয়ানি অনেকখানি করেছি, সবার এখন হয়ে যাবে, সন্ধেবেলা একটু থাকবে, ওরা দুজনে আবার খাবে, তো সন্ধেবেলা একটু ওই ভালো কিছু থাকলে তখন ভালো লাগে ওদের, নইলেই বলবে কী খাবো কী খাবো। একটু বেশি করেই চাল নিই, যাতে বিকেলবেলা একটু থাকে, সন্ধেবেলা আবার নইলে সেই অন্য কিছু করে করে দিতে হবে, এখন তো আর টাইম হচ্ছে না সন্ধেবেলা কিছু করে দেওয়ার জন্য, কেননা ওই 7টা থেকে ক্লাস শুরু হয়ে যায়, আর সন্ধ্যা আরতি করার পরই শুরু হয়ে যায়, তা আর আলাদাভাবে কিছু করে দিতে পারছি না, নইলে চাউমিন ফাউমিন করি কি ম্যাগি করে দিই, তো সেই জন্য একটু করে অন্য বেশি করে চাল নিয়ে নিচ্ছি, যাতে ওবেলাতে আবার একটু খেতে পারে, তারপর রাতের রাত আবার রান্না করছি, তখন আবার খা অল্প অল্প খেলেই হয়ে যায়। আর বিরিয়ানি আজকে করেছি মানেই তো তাহলে যতবার ভালো লাগবে ততবারই খাবে, সেই জন্য একটু বেশি করেই চাল নিয়ে নিয়েছি। তবে যদি যদি ঘরে থাকতো তাহলে ও এই সময়ের মধ্যে তিনবার অল্প অল্প করে খাওয়া হয়ে যেত, মানে গন্ধটা এমন না খিদে পেয়ে যায়, এমন বিরিয়ানি গন্ধে বাচ্চারা বেশি ভালোবাসে, আমাদেরও তো ভালো লাগে বিরিয়ানি, তো তাই গোগো খেতে বসে গেছে, আমি বললাম থাক একটু পরে খাবি, বলে না এখনই খেয়ে নিই, আমি খেতে গেছে, তো আমি এখন একটু জব করি, তারপর জব আজকে অনেকখানি হয়ে গেছে, শুধু চারমালা পরে আছে, এই চারমালা করে নেবো, করে দিয়ে তারপর নিচে যাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয়িতারা আসছে, কিন্তু অনেক দেরি হলো আজকে আসতে, দরজা খুলতে যাচ্ছি, এই যে অফিস থেকে এসেছিলো এইগুলো নিয়ে আসছে, এটা নিয়ে আসছে স্কুলের টিফিনের জন্য, দুধ পনির এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে, এখন গোপালকে চকলেট আর বিস্কুট সেবা দেবো, আর দুধটা জাল দেবো। এই যে পড়াশোনা নাম করে শুয়ে বসে সময় কাটাচ্ছে, রেস্ট রেস্ট মানে ঘাটা। তো বন্ধুরা, আজকে ক্লাস করতে করতে অনেকখানি রাত হয়ে গেছে, 9:20 হয়ে গেছে, তো আমি রান্না করতে এলাম, তো প্রভুজিও বললো যে ঠিক আছে আমি একটু হেল্প করে দিই, কেননা রুটি করছি, রুটি তরকারি করছি, আর ভেবেছিলো নাহলে আমি চাউমিন করবো, যেই দেখছি যা যেই দেখছে রুটি করছি, তো তখন হেল্প করতে চলে এলো, বলো ঠিক আছে আমি করছি রুটি, রুটিটা করবো বেশ ভালোই লাগে, চাউমিন পাস্তাটা ভালো লাগে না, যেটা আমি আগেও বলেছি, তার জন্য হেল্প করতে এসে, চাউমিন করতে আসলে তাড়াতাড়ি হয়ে যেত, আর ওই জন্য আলুটা কাটছিলাম, বলে দাও আমি কেটে দিচ্ছি, ও কেটে দিল, আলু আর কালো ছোলা ভিজিয়ে রেখেছিলাম, যে ছোটো ছোলা হয় সেই ছোলা আর কড়াইশুঁটি দিয়ে, ওই বললো তাহলে আমি করে দিচ্ছি তরকারি, তুমি ততক্ষণ আটা মাখো, কেননা 9:20 হয়ে গেছে, মানে রান্না করতে করতে আমার তাহলে আরও রাত হয়ে যাবে, আর বাসনও পড়ে যায় সেগুলো মাজা হয়নি, তো রান্নাবান্না করে ভোগ লাগিয়ে তারপর বাসন কটা মেজে নেবো, তো তরকারিটা ওই করে দিচ্ছি, অনেকখানি সুবিধা হলো, নইলে আমার দেরি হয়ে যেত, আর রুটিটা আমি করে নেবো। ভগবানের ভোগ রান্না হয়ে গেছে রাতে, কালো ছোলা কড়াইশুঁটিতে আলুর সবজি, এটা প্রভুই রান্না করে দিল, কারণ অনেকখানি রাত হয়ে গেছে, 10টা প্রায় বেজে গেছে, আর এই যে আমি রুটি করে নিলাম, এখানে যে শসা লঙ্কা দুধ এগুলো দিয়েছি, এবং রুটি আর সবজিটা দিয়ে ভগবানকে ভোগ লাগাবো, তারপর রাতে ডিনার করে নেবো।
তো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাসনপত্র দেখো সব মেজে নিয়েছি, মেজে আর এখন গোছাতে চলে এসেছি ব্রাশ করে। তো এখন বাজে 11টা, প্রায় 11টা বেজে গেছে। তো আজকে অনেকখানি রাত হয়ে গেল অন্যান্য দিনের তুলনায়। আর দেখো আরতি থালা ফালা সব গুছিয়ে রাখলাম, কেননা কালকে আবার ভোরবেলা লাগবে, তা ওটা উপরে রেখে দিই, ওটাকে গুছিয়ে আর ভোরবেলা একবারে নিয়ে চলে যাই ঠাকুর ঘরে। তো সেই জন্য ওটাকে উপরেই রেখে দেবো, ওটাকে আর গোছাই না, ভেতরে ঢোকাই না। তো বাসনপত্রগুলো ঢোকা বলে নিচে রাখলাম, আর এখানটা একটু মুছে নিয়েছি, কেননা বাসন ধোয়ার পরে কাপড়টা পুরো ভিজে গেছে, ছোট কাপড় তো, আর জলে ভরে গেছিলো। তো কাপড়টাকে কী করলাম, জল দিয়ে জলটা মুছে নিলাম, নিয়ে ওই কাপড়টা একটু ধুয়ে আর মেলে দিলাম শুকনো করে চিপে। আর দেখো এখন এই বাসনগুলো এখানে গুছিয়ে রেখে দিচ্ছি, তারপরে আমার কাজ শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো। ততক্ষণের জন্য তোমার রাধা মাধবের কৃপায় সকলে ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণ।